হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে নিউ ইয়র্ক সিটির সব থেকে সুন্দর একটি পার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওতে যে পার্কটি দেখতে পাচ্ছেন, এই পার্কটির নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। এই পার্কটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত। সেন্ট্রাল পার্ক ম্যানহাটনের প্রাণকেন্দ্র বলা যায়। সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক সিটির সব থেকে সুন্দর একটি পার্ক। তো নিউ ইয়র্ক সিটিতে যেটা হয়, প্রত্যেকটা এরিয়াতে ছোট বড় অনেক পার্ক রয়েছে, তবে সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক সিটির সব থেকে সুন্দর একটি পার্ক। তো এই জায়গাটি ফেমাস হওয়ার পিছনে আরও একটি কারণ রয়েছে। এখানে অনেক হলিউড সিনেমা এবং টিভি সিরিয়ালের অনেকগুলো শুটিং এখানে হয়েছে, এবং বলিউডের অনেকগুলো ফিল্মের শুটিংও এখানে হয়েছে। তো এই কারণে এই জায়গাটা অনেক ফেমাস। সেন্ট্রাল পার্ক সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল 1858 সালে। এই পার্কটি তৈরি করতে সে সময় খরচ হয়েছিল প্রায় $14 মিলিয়ন, এবং 15 বছর ধরে এই পার্কটি নির্মাণ করা হয়। 843 একর জমির ওপরে সেন্ট্রাল পার্কটি বিস্তৃত। তো সেন্ট্রাল পার্কটা যদি আপনারা কখনও ঘুরে দেখতে চান, অবশ্যই সাইক্লিং করে ঘুরে দেখবেন, কারণ এই পার্কটা অনেক বড়, আপনি হেঁটে কভার করতে পারবেন না। আর ভিডিওটা তেমনভাবে শ্যুট করা হয়নি, জাস্ট কিছু ক্লিপস নেওয়া হয়েছিল। যেটুকু পেয়েছি আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, তবে আপনারা কখনো যদি আসেন অবশ্যই ঘুরে দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো দেখার মতন জিনিস আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।